আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রকৌশলী ডকিং সেকশন। আমি দীর্ঘদিন যাবত এই জাহাজ ডক আনডকের কাজে নিয়োজিত আছি। তো আমরা আজকে একটা জাহাজ আমরা আনডক করেছি। তো আমি কিছু বিষয় আছে, বিষয়গুলি আমি সম্পর্কে খুব শর্টলি আমি আলোকপাত করব। তো আমরা প্রথমত আমরা একটা জাহাজ যদি ডক করতে চাই তাহলে আমাদেরকে প্রথমত জিএ ড্রয়িংয়ের প্রয়োজন হয়। তো জিএ ড্রয়িংটা আমরা অ্যানালাইসিস করে এরপরে আমাদের কোথায় কোন পজিশনে আমাদের গার্ডার স্থাপন করতে হবে, তো আমরা সেইগুলি আগে ড্রয়িং করি। আমরা ড্রয়িংয়ের মাধ্যমে আমরা হচ্ছে গার্ডারগুলি আমরা অ্যালাইনমেন্ট করার চেষ্টা করি। প্রথমত আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে আমরা গার্ডার বলি, এর জাস্ট আই বিম, কিন্তু এটাকে আমরা আমাদের ভাষায় আমরা এটাকে গার্ডার বলে থাকি। তো এই গার্ডারটা আমরা যখন সেট করব, গার্ডারটা সেট করব, নিচে হচ্ছে ট্রলি আছে, পোর্টেবল ট্রলি। এই পোর্টেবল ট্রলি ট্রলির উপরে হচ্ছে কাঠের ওয়েজেস দেওয়া। তো কাঠের ওয়েজেস দিয়ে তারপরে হচ্ছে আমরা একটা লেভেলিং করি। আমরা এই লেভেলটা করি, এই গার্ডার এবং ওই গার্ডারের লেভেলটা সমান থাকতে হবে। যদি কোনো জাহাজের কিল উঁচু নিচু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করি, অ্যাডিশনাল কিছু গার্ডার আমরা স্থাপন করি, যেগুলো হচ্ছে পিছন দিকে একটু দেখা যাচ্ছে পিছন দিকটা। তো আমি ওখানে নিয়ে যাচ্ছি অ্যাডিশনাল যে গার্ডারগুলি আমরা স্থাপন করেছি। কেন করেছি, কারণ সামনে আমাদের যে ফক্সেলের যে কিলটা, এই কিলটা হচ্ছে আমাদের এই প্রথম যে গার্ডার এইটা বরাবর আছে এবং আস্তে আস্তে গ্রাজুয়ালি সে কিলটা উপর দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ ট্যাপার টাইপের। তো এরপরে দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু গার্ডারটা গার্ডারের উপরে আমরা কী করেছি, আমরা ওয়েজেস দিয়েছি, দেখা যাচ্ছে যে কাঠের ব্লক, কাঠের ব্লক সেট করেছি আমরা। আমাদের এখানে 12টা গার্ডার আছে। তো 12টা গার্ডারের যে পিছনে যে গার্ডারটা থাকবে এটা হচ্ছে প্রথম গার্ডার বলি আমরা। আমরা পিছনে যে গার্ডারটা ইউজ করব এটাকে, এটা 1 নম্বর গার্ডার, এবং 1 নম্বর গার্ডারে আমার 42 ইঞ্চি হাইট আছে। এই 42 ইঞ্চি হাইট থেকে আমার হচ্ছে 42 ইঞ্চি হাইট থেকে আমাকে আট নম্বর গার্ডার পর্যন্ত আমরা কী করব, গ্রাজুয়ালি আমরা ট্যাপার টাইপের আমরা ওয়েজেস দিব, এবং আমাদের 6 নম্বর গার্ডার থেকে, এটা 6 নম্বর গার্ডার, এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা এক একটা এডিশনাল গার্ডার আমরা স্থাপন করেছি এবং এডিশনাল গার্ডারের উপরে আমরা কাঠের ওয়েজেসগুলি আমরা স্থাপন করেছি। এভাবে দেখা যাচ্ছে যে টোটালি আমাদের এভাবে আমরা গার্ডারটা সেট করব। এরপরে যখন আমরা যখন চ্যানেলের মধ্যে আমরা নিয়ে যাব ক্যারেজটাকে, ক্যারেজটা আমরা কী করব, পানির মধ্যে নিমজ্জিত করে দিব। এরপরে হচ্ছে জাহাজটাকে আমরা ক্যারেজের উপরে নিয়ে আসব। সাডেনলি আমাদের যে ড্রাফের প্রয়োজন, সেই ড্রাফ থেকে আমাদের 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পানির হাইটটা বেশি থাকতে হবে ক্লিয়ারেন্সটা। তো এই ক্লিয়ারেন্স থাকলে তারপর পরবর্তীতে আমরা কী করব, জাহাজটাকে আমরা এই চকের উপরে নিয়ে আসব। চকের উপরে এনে এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা সেন্টার করব। আমরা সব সাইডে সেন্টার আমাদের ঠিক থাকলেই সেই ক্ষেত্রে আমরা কী করব, আমরা ক্যারেজটাকে আস্তে আস্তে আমরা উপরের দিকে একটু পুল করতে থাকব। যখন আমরা উপরের দিকে পুল করব, এক সময় দেখা যাবে যে আমাদের জাহাজের যে কিলটা চকের উপরে টাচ করেছে। যখনই চকের উপরে টাচ করবে তখন আমরা স্টপ করে দিব। স্টপ করে দিয়ে এরপরে আমরা প্রথমত দুইটা কাঠের সাপোর্ট আমরা দুই পাশ থেকে দেবো, যে কাঠের ওয়েজে যেগুলি আছে আমাদের অ্যাডিশনাল, আমি সেগুলি দেখাচ্ছি। আমরা আমাদের এখানে দেখা যাচ্ছে এই দুইটা গার্ডারে 1 এবং 2, এই দুইটা গার্ডারে আমরা দুই পাশে থেকে যে কাঠের ওয়েজেসটা দেখা যাচ্ছে, এই ওয়েজেসটা 1টা এবং 2টা জাস্ট দুই পাশ থেকে আমরা কী করব, কাঠের ওয়েজেস আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে হলো
আবার আমরা কি করব, জাহাজটাকে আবার উপরের দিকে পুল করতে থাকব। যখন আমরা উপরের দিকে পুল করতে থাকব, কিছু সময় পর দেখা যাবে যে আমাদের যে ফক্সলটা তখন সামনের যে গাটারগুলি আছে তখন সেখানে টাচ করবে। এবার সামনে আসো, আমার এই সামনে গাডার যখন আমার এই ফক্সলটা টাচ করবে তখন আমার এইখানটা ফ্রি থাকবে, এবং এইখানে যে ওয়েজেসগুলি দেওয়ার প্রয়োজন আমাদের ঠিক সেই সাইজ অনুযায়ী আমরা এই ওয়েজেসগুলি আমরা এখানে সেট করে দিয়ে দিব জাহাজের দুই পাশ থেকে, স্টারপোর্ট এবং পোর্ট এবং স্টারপোর্ট দুই পাশ থেকে আমরা এটা সেট করে দিব। এবং সেট করে দেওয়ার পর হচ্ছে এরপরে আমরা হচ্ছে জাহাজটাকে আস্তে আস্তে আমরা উপরের দিকে নিয়ে আসবো, এবং ক্যারেজের উপর থেকে আমাদের যে সাইডটাকে আমরা এই জাহাজটাকে জাহাজটাকে রাখবো, তো সেই সাইডটাকে আমরা ক্যারেজের থেকে রেল লাইনটাকে অ্যালাইনমেন্ট করে নিয়ে পরবর্তীতে আমরা অপারেটিং ক্যারেজের মাধ্যমে আমরা পুলিং রোপ দিয়ে আমরা এটাকে পুল করে নিয়ে আসবো। এবং সেটাই এটা আমরা এখন করেছি, যেটা ভিজুয়ালাইজ দেখা যাচ্ছে। প্লিজ পুরো ভিডিওটা এখন করলে এটা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, এইভাবে আমরা আমাদের পুরো যে জাহাজটার যে ডকিং কার্যক্রম আমরা এভাবেই সম্পূর্ণ করে থাকি। সকলকে ধন্যবাদ।